আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে মাত্র 2 গজ কাপড় দিয়ে 39 ইঞ্চি প্লাজো কাটিং করবেন সহজ নিয়মে। তো যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনিও মাত্র 2 গজ কাপড় দিয়ে কম কাপড়ে প্লাজো বা সালোয়ার কাটিং করে নিতে পারবেন খুবই সহজভাবে। তো সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো না লাগলে পরে ডিসলাইক করে দিবেন। তো আর যদি আমার চ্যানেলটি নতুন এসে থাকেন চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি প্রথমে কিন্তু কাটিং করে নিব, দেখেন আমি কিভাবে। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে কাপড়টা ডাবল বাস করে দুইটা বাস করে নিয়েছি, দেখেন আমি ডাবল বাস দিয়ে নিয়েছি কাপড়টা। তারপর দেখেন এখানে আমি মাপ দিতেছি, এখানে কিন্তু দেখেন মাত্র 2 গজ 36 ইঞ্চি, চাইলে কিন্তু আপনার 36 ইঞ্চি এটা লম্বা হইতেছে, ঠিক আছে। তো কিভাবে 36 ইঞ্চি কাপড় দিয়ে 39 ইঞ্চি প্লাজো কাটিং করবেন, তো সেটি যদি দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে খুব সহজভাবে কাটিং করতে হয়। তো দেখেন আমি এই উপরে কিন্তু একটা সোজা করে দাগ দিয়ে দিলাম, কারণ অনেক সময় কাপড় বাঁকাতারা থাকে তাই সোজা করার জন্য উপরে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে নিচে দেখেন এর নিচে মুহুরির এই জায়গায় পায়ের যেই নিচের যে মুহুরিটা আছে এখানে আমি একটা চিকুন করে একটা বাঙ্গা দিয়ে সেলাই করে সেলাই করার জন্য চিকুন করে সেলাই দেওয়ার জন্য আমি একটা এখানে 1 ইঞ্চি পরিমাণ, দেখেন 1 ইঞ্চি পরিমাণ আমি একটা দাগ দিয়ে দিলাম 1 ইঞ্চিতে এতটুকু বাঙ্গার জন্য। তো আমি দাগ দিয়ে দিলাম, নিচে এরকম একটা দাগ দিয়ে দিবেন প্রথমে, কারণ যেহেতু কাপড় কম সেহেতু আমাদের উপরে কিন্তু জোড়া পড়বে, তো এখানে প্রথমে দাগ দিয়ে নিতে হবে। তারপর দেখেন এই দাগ থেকে 39 ইঞ্চিতে রেখে তারপরে লম্বাটা দেখেন এখানে কিন্তু আরও প্রায় 3 ইঞ্চি কাপড় কম, 4 ইঞ্চি, ঠিক আছে, 4 ইঞ্চি কাপড় শর্ট আছে। তো এখন কী করতে হবে, নিচের দিকে এভাবে রেখে তারপরে প্রথমে আমাদের হাইয়ের মাপটা দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি হাইয়ের জন্য 15 ইঞ্চি নিব হাইটা, তো আমি 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, দেখেন আমি 15 ইঞ্চিতে কিন্তু হাইয়ের জন্য দাগ দিয়ে দিছি। এখন এই দাগটা আমি সোজা করে এভাবে দিয়ে নিব, তো এভাবে দাগটা সোজা করে দিয়ে নেবেন। তো দেখেন বন্ধুরা এখানে এই যে এইখানে এই লুজটা কীভাবে আপনারা এই লুজটা কী অনুযায়ী নেবেন, ঠিক আছে। এই লুজটা অনেক সময় দেখা যায় টাইট হয়ে যায় বা বেশি লুজ হয়ে যায়, তো এইখানে আপনার কী অনুযায়ী নেবেন। তো আপনার জামার যেই কামিজের যে হিপের মাপটা আছে, হিপে যদি হিপে আপনার যাই আছে তার 1/4 ভাগ এখানে প্রথম দিয়ে নিতে হবে। তো আমার 40 ইঞ্চি আছে, তো আমি দেখেন 10 ইঞ্চিতে প্রথম একটা দাগ দিয়ে দিলাম, এটা কিন্তু আমাদের মেইন মাপ, হিপের ফিটিং মাপ, ঠিক আছে। তারপরে এই দাগ থেকে আপনি এক্সট্রা লুজ কতটুকু দিবেন, তো দেখেন আপনার ইচ্ছা, আপনি যতটুকু দিতে পারেন 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি, এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিয়ে নেবেন। তো আমি পুরোটাই লুজ রেখে দিলাম, দেখেন 7 ইঞ্চি মতো লুজ আছে, তাই আমি পুরোটাই লুজ রেখে দিব। তো এইভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে আশা করি আর কোনো সমস্যাই হবে না। তো দেখেন এইখানে যদি এই যে এখানে যদি আপনারা হাই দেন, ঠিক আছে, কলি না দেন, দেখেন তারপরে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে। এখানে আমি কলি দিব না, তাই আমি এখানে সোজা করে একটা দাগ দিয়ে দিলাম 2 ইঞ্চিতে। তো অবশ্যই মনে রাখবেন যদি কলি দেন তাহলে কিন্তু এইভাবে হাইটা কাটিং করতে হবে না, এখানে সোজাই থাকবে, ঠিক আছে। তার যদি আমি কলি না দিই তাহলে এইভাবে হাই দিয়ে নিতে হবে, তো এটা সবসময় মনে রাখবেন। তারপর দেখেন আমি পায়ের মাপটা দিয়ে নিতে হবে, তাই পায়ের মাপটা দিয়ে নিতেছি। তো আপনার মাপ অনুযায়ী আপনি পায়ের লুজটা দিয়ে নেবেন, তো অবশ্যই মনে রাখবেন এইখানে কিন্তু অতিরিক্ত লুজ দেওয়া যাবে না, ঠিক আছে। তো অতিরিক্ত লুজ দিলে আমাদের সাইড থেকে যেই কাপড়টা বের হবে এইখান দিয়ে আমাদের কিন্তু উপরে বেল্টে জয়েন দিতে হবে, ঠিক আছে। তো অতটুকু বেশি নেবেন না, যতটুকু আপনার কাপড় দরকার অতটুকু রেখে তারপরে লুজটা নিতে হবে। তো মিডিয়াম লুজ নিয়ে নিলাম আমি, তো দেখেন এখন এই দাগ থেকে উপরের দাগে আমি শেপ দিয়ে দিব। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু দাগ দিয়ে নিয়েছি, তো এখন এই দাগ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। তো দেখেন উপরে প্রথম সোজা করে এভাবে আমাদের এই দাগ অনুযায়ী কাটিংটা করে নিতে হবে, তো আমি কাটিং করে নিতেছি। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু সালোয়ারটি কাটিং করে নিলাম, তো খুব সহজভাবে
তো আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর কোনো কিছু জানার থাকলেও কমেন্ট করে জানাতে পারেন। তো দেখেন এইখান থেকে যে এই কাপড়টা বের হয়েছে আমাদের, এই যে এই কাপড়টা, এই কাপড়টা এখন আমাদের এরকম করে দেখেন সোজা করে, এটা চারটা পাট আছে এখানে, তো চারটা ভাঁজ এইভাবে সমান করে নিতে হবে, ঠিক আছে। দেখেন এইভাবে সমান করে নেবেন চারটা পাট। তারপর দেখেন আমাদের এই যে উপরে উপরে বেল্টের এইখানে এইভাবে এখানে রাখতে হবে, ঠিক আছে। হাফ ইঞ্চি উপরে উঠিয়ে দিবেন, এইভাবে হাফ ইঞ্চি উপরে উঠিয়ে দিবেন সেলাইয়ের জন্য, মেইন বডিতে হাফ ইঞ্চি উপরে উঠে তারপরে কাপড়টা রাখবেন। তারপরে দেখেন কাপড়টা এইভাবে সোজা করবেন, সোজা করার পরে দেখেন আমি সোজা করে নিতেছি, সোজা করে নেওয়ার পরে এর নিচ থেকে, এর নিচ থেকে আবার মাপটা দিবেন। দেখেন এখানে আবার 39 ইঞ্চিতে আমি রাখলাম, এভাবে 39 রেখে তারপরে মাপটা দিয়ে নিতে হবে। তো দেখেন এভাবে লাম্বার মাপটা আবার আমাদের দিয়ে নিতে হবে। তো আমি 39 ইঞ্চিতে একটা আবার দাগ দিয়ে দিলাম, তো এখানেও আর একটা দাগ দিয়ে দেবো যাতে দাগটা সোজা হয়। তো দেখেন এখানেও আবার আর একটা দাগ দিয়ে দিলাম 39 ইঞ্চিতে, তো এখন এই দাগটা সোজা করে নিতে হবে। তো দেখেন দাগটা সোজা করে দিয়ে নেবেন, তো আমি দাগটা সোজা করে দিয়ে নিতেছি। তারপর দেখেন এই দাগ থেকে আরও 2 ইঞ্চি উপরে কিন্তু আরও একটা দাগ দিয়ে নিতে হবে, যেহেতু আমাদের রাবার হবে বা ফিতা লাগাতে হবে, ফিতার ঘর হবে, তো সেই জন্য আমাদের আরও এক্সট্রা 2 ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। তো দেখেন আমি আরও 2 ইঞ্চিতে আরও 2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিলাম। তো এখন এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব, তো দেখেন এই দাগ অনুযায়ী কাটিং করে নেবেন। তো দেখেন আমি কাটিং করে নেওয়ার পর কাটিং করে নিলাম, এখন এইখানে কিন্তু একটু জোড়া পড়বে, এখানে একটু কিন্তু কোনাটা নেই, ঠিক আছে, এখানে একটু জোড়া পড়বে। আমাদের এই কাপড়টা দিয়ে আমাদের জয়েন্টটা দিয়ে নিতে হবে, তো ঠিক আছে, এই জয়েন্টটা এইভাবে দিয়ে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে অল্প কাপড় দিয়ে সম্পূর্ণ প্লাজোটি কাটিং করবেন, খুব সহজ নিয়মে দেখানোর চেষ্টা করছি। তো যদি ভিডিওটিতে আপনার কোনো উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো যদি চান যে কীভাবে সালোয়ারটি সেলাই করতে হয় তাহলে বলতে পারেন, যদি কমেন্টে বলেন তাহলে আমি সেলাই করে দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।